হরে কৃষ্ণা স্টুডেন্টস ইফ ইউ টু ফলো মাই ক্লাস ফর নাও আর ফর আফটার ওয়ার্ক সো দ্যাট ইউ টু ডু অনলি ওয়ান ওয়ার্ক দ্যাট ইজ ইউ টু প্রেস দ্যাট সাবস্ক্রাইব বাটন ওকে দ্যাটস হরে কৃষ্ণা দেখো আজ আগের দিন তোমাদের পেজ নাম্বার পঁচিশ পর্যন্ত তোমাদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে তোমাদের এই ব্যাকরণ ছাব্বিশ নাম্বার পেজ থেকে শুরু হবে তাই যে যার ব্যাকরণ বইটা খোলো ব্যাকরণ বইয়ের ছাব্বিশ নাম্বার পেজটা খোলো এবার দেখো এখানে কি আছে দীর্ঘকার যোগ করে ব্যঞ্জন বর্ণের রূপ ও শব্দ গঠন তার মানে কি দীর্ঘই কারটা যোগ করে এটা কিন্তু দীর্ঘই লিখলে হবে না দীর্ঘই কারই লিখতে হবে ঠিক আছে দীর্ঘই কার যোগ করে ব্যঞ্জনবনের রূপ ও শব্দ গঠন কিভাবে করা যায় সেটা আমরা শিখব এখানে প্রথমেই দেখো দয়ে দীর্ঘী দেখতে পাচ্ছ দীর্ঘই কারটা কীভাবে যোগ করেছে দয়ের পরে হয় দীর্ঘই কারটা আগে কিন্তু রসই কার হয় আর পরে কিন্তু দীর্ঘই হয় তাহলে দয় দীর্ঘি প দ্বীপ দেখতে পাচ্ছ দ্বীপের ছবি দেখো এখানে অনেকগুলো বীজের ছবি আছে তাহলে বয়ে দীর্ঘ বর্গের বীজ দন্তে ন দয় দীর্ঘি নদী নদীর ছবি আমাদের যেমন গঙ্গা নদী আছে দেখছো এখানে কতগুলো কীট পতঙ্গ পোকামাকড় দেখো কয়ে দীর্ঘি টক কীট এবার দেখো এটা কি একটা নৌকা তাই তো নৌকার সমার্থক শব্দ বা সিনোনিম হল তরণী তরণী মানে হলো নৌকা আমরা যে রকম ইংলিশে শিনোনিম পড়েছি সেই রকম বাংলাতেও আমাদের কি আছে সমার্থক শব্দ আছে বা তোমরা এক কথাতে কি বলতে পারো মিনিং বা অর্থ বলতেই পারো তরণী মানে হচ্ছে নৌকা তাহলে ত নয়ে দীর্ঘি তরণী দেখতে পাচ্ছ এটা মধ্যাণ্ন আমি আগের দিন কি বলেছিলাম বৈষ্ণ রয়ের পরে সব সময়তে নয় হয় দন্তেন বসে না রয়ের পরে কোনো দিন ন দেখবা না রয়ের পরে সবসময়তে মধ্যে নয় দেখবা ঠিক আছে মিলেছে দেখো এটা তোমাদের পড়তে পড়তে আরো দেখবা উদাহরণ শিখে যাবা চিন্তা নেই বৈষ্ণ র মধ্যে নয় দীর্ঘি তরণী তন্নি মানে নৌকা তারপর দেখো বর্গের জ দন্তে ন জন দন্তে নয় দীর্ঘি জননী জননী মানে কি মা তোমার মাও জননী আমার মাও জননী তাহলে জননী মানে হলো মা এবার দেখো রস্যকার রস্যকার যোগ করে ব্যঞ্জন বর্ণের রূপ ও শব্দ গঠন দেখো রস্যকার যোগ করে কি করে আমরা শব্দ তৈরি করতে পারি শিখব দেখতে পাচ্ছ চুরি এই যে আমি চুরি পরেছি চুরি এই দেখো চুরি চুরির ছবি এটা চয়ে হস্যু চু বসন রয়ে হস্যি বসন রয়ে রশ্মিকার দিয়ে চুরি বানান গঠন করা হলো চয়ে রসুকার আর ডয়ে শূন্য রয়ে রশ্মিকার চুড়ি এবার দেখো কয়ে রসু লকুল দেখছো এগুলো কুল আমরা সরস্বতী পুজোর আগে কুল খাই না অনেকে তাই না শীতকালে কুল হয় টক টক মিষ্টি মিষ্টি খেতে সেটা হচ্ছে কুল এবার দেখো সবার মাথায় চুল আছে চুল এই দেখো চয়রসু চুল চুল ফুল ফয় ফুল 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 মানে কি ফ্লাওয়ার ফুল ঠিক আছে এবার পরে পাতা দেখো ময় মু গয় হসু গু বৈষ্ণর মুগুর ময় হসু মুগু বৈষণ র মুগুর দেখতে পাচ্ছ এই জিনিসটাকে বলে হচ্ছে মুগুর এবার দেখো কুকুর কয় হসু কু কয় কু কুকু বৈষণ কুকুর তারপর দেখো পুতুল কয় হসু পু তয় হসু তু পুতুল পুতুল পয়সু পু তুতুল পুতুল দেখছো পুতুল তোমাদের কার কার বাড়িতে পুতুল আছে কে কে খেলো পুতুল আমি কিন্তু তোমাদের মতো বয়সে পুতুল খেলতে খুব ভালোবাসতাম আমার এখনো মনে আছে ঠিক এরম দেখতে দেখতে আমার পুতুল ছিল এবার দেখো পুকুর দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুকুর মানে ছোট্ট জলাধার পুকুর ছোট্ট জলাধারকে বলে পুকুর মানে একটা জায়গায় জল যদি আটকে থাকে অল্প খানিকটা জায়গায় সেটাকে বলে হচ্ছে পুকুর অল্প খানিকটা জায়গায় বলতে মানে খুব ছোট নয় যেখানে ধরো মাছ ধরা যায় স্নান করা যায় বাসন মাজা যায় কাচা যায় সেই রকম একটা জায়গাকে বলে হচ্ছে পুকুর বৃষ্টির জল সাধারণত সেখানে জমে থাকে বা খানিকটা নদীর জল বন্যার সময় হয়তো এসে এসে আটকে যায় সেটাকেও বলে যায় পুকুর তাই দেখো পয় পু কয় কু পুকু বৈষ্ণ পুকুর পয় হস্যু দেখতে পাচ্ছ পয় রসু কয়রসু কোথায় বসেছে নিচে বসেছে হ্যাঁ তারপরে কী বৈষ্ণ্যরা পুকুর এই পর্যন্ত হলো তোমাদের সি ডাব্লু তাহলে এটা এখনই তোমরা খাতায় লিখে ফেলো এবার সাথে তোমাদের এই ডাব্লুটা আমি পড়িয়ে দিচ্ছি পয় দীর্ঘ পু অন্ত্যেষ্ট জয় আকারে যা পূজা পয়ে দীর্ঘকার তাহলে দীর্ঘকার যোগ করে ব্যঞ্জন শব্দ গঠন আমরা এখানে শিখছি এবার দেখো নূপুর দন্ত নয় দীর্ঘ নু পয়ের সুপু বৈষ্ণর পুর নূপুর মেয়েটির নাম হচ্ছে নুপুর আবার আমরা অনেকে পায়েও তো নূপুর পড়ি তাই না দেখো ম র ময়ূর ঠিক আছে এটা একটা ময়ূরের ছবি মানে দেখো আর কি আছে এগুলো কিন্তু সব হোমওয়ার্ক হ্যাঁ দেখো আমি এখানে হোমওয়ার্ক লিখেছি তোমরাও লিখে নাও রিকার যোগ করে ব্যঞ্জন রূপ ও শব্দ গঠন শিখবো দেখো গী গৃহ 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 মানে কি বাড়ি তোমার বা তোমরা এখন বাড়িতে সবাই আছো কোথাও স্কুলে যাচ্ছ না বাড়িতেই আটকে আছো করোনার জন্য তাই বাড়িকে আমরা আরেকটা ভালোবাসায় কি বলতে পারি গৃহ তাহলে গৃহ মানে কি বাড়ি এবার দেখো বৃষ বয়রি ব্রি মধিনেশ্ব বৃষ বৃষ মানে হচ্ছে সান অক্স দেখো কয়রি ক্রি মধিনেশ্ব ক কৃষক মানে হচ্ছে ফার্মার দেখেছ কৃষক কৃষক একটা হাল নিয়ে আছে হাতে কৃষক মানে যে চাষাবাদ করে চাষি আর কি এক কথায় কৃষক মানে হচ্ছে চাষি কয়রি ক্রিম মধুনেশ্ব কৃষক এটুকুই তোমাদের ডব্লিউ থাকলো ঠিক আছে দেখো তোমাদের আমি এই সি সিডাব্লুটা আর এইচডাব্লুটা দুটোই লিখে দেখাচ্ছি যে ওপরে কী লিখেছি বাংলা ব্যাকরণ চ্যাপ্টার থ্রি এটা তোমার তিন নম্বর চ্যাপ্টার এবার দেখো দীর্ঘকার মাত্রা তারপরে তিকচিহ্ন দিয়েছি দিয়ে লিখেছি কি দ্বীপ বীজ নদী কীট তরণী জননী তারপর কি আছে রসুকার রসুকার দিয়েও তাই তিক চিহ্ন দিয়েছি চুরি কুল সরি চুরি কুল চুল ফুল মুগুর কুকুর পুতুল পুকুর এইটুকু গেলো তোমাদের সি ডাব্লু ঠিক আছে এবার দেখো তোমাদের একটুখানি এইচ ডাব্লু দিয়েছি মাত্র ছটা এইচডাব্লিউ এটা কি এটা দীর্ঘকার তাহলে পরে দীর্ঘ বর্গের জয়াকার পূজা নূপুর ময়ূর তারপরেরটা কি কী আছে রিকার প্রথমটা কিন্তু দীর্ঘকার তারপরটা কি দ্বিতীয় লাইনটা রিকার গৃহ বৃষ কৃষক তাহলে এইটুকু হচ্ছে তোমাদের এইচডাব্লু তাহলে এইটুকু সিডাব্লু আর এইটুকু এইচডাব্লু আমি অবশ্যই তোমাদের ছবি পাঠাবো তবে তোমরা ভিডিওটা দেখে বুঝে নাও যে কীভাবে কি লিখতে হবে ঠিক আছে এটুকুই তোমাদের সিডাব্লু আর এইচডাব্লিউ তাহলে তোমাদের পড়া থাকলে হচ্ছে এই ছাব্বিশ নাম্বার পেজ থেকে সাতাশ নাম্বার পেজ টোটাল টোটাল এই দুটো পেজ পড়া এখান থেকে এখান থেকে এটুকু ঠিক আছে এখান থেকে এইটুকু হচ্ছে ডাব্লিউ আর এখান থেকে এইটুকু হচ্ছে ডাব্লিউ সবাই বানানগুলো ভালো করে মুখস্ত করে নিও ঠিক আছে আমি কিন্তু পরীক্ষা লিখতে দেব হরে কৃষ্ণ এইটুকুই